Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোমাকে একটা ছোট্ট উপহার দিতে চাই। কি উপহার বাবু? এটা সোনার ঘড়ি, যত্ন করে রেখো। বাবু, এত টাকা খরচা করার কি দরকার ছিল? রোজ অফিসে খাবার নিয়ে যাবার সময় বলিস দেরি হয়ে গেছে, তাই তো দাদা তোকে এটা উপহার দিল। আমার সঙ্গে চালাকি করো না তো বৌদি, আমাকে ঘড়িটা সেই জন্য দেয়নি, আমাকে ঘড়িটা দিয়েছে ভালোবেসে। আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করি, আমি যেন তোমাদের ভালোবাসার মান মর্যাদা দিতে পারি। তোর সঙ্গে আর কথাই পারবো না। আমার কে ফোন করে? হ্যালো, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, সাহেব এখন খাচ্ছেন? হ্যাঁ, আপনি আপনি একটু পরে ফোন করুন। না তুমি এখন খেয়ে নাও তো, খেয়ে নাও। কার ফোন ছিল? যারই ফোন থাকুক, তুমি এখন খেয়ে নাও তো, খেয়ে নাও। জালালি! আচ্ছা আপনাদের বুঝি খিদে দিতে পায় না? জান না, খাবারটা খেয়েছি বসুন। কিছু মনে করবেন না স্যার, একটা সাধারণ চাকরকে মাথায় তোলাটা ঠিক নয়। মিস্টার ব্যানার্জি, আপনি একজন শিক্ষিত লোক, আপনার কাছে নিশ্চয়ই ভদ্র ব্যবহার আশা করব। আপনি যাকে চাকর বললেন সে কে জানেন? সে আমার প্রাণের চেয়েও আপন। হয়তো ওর সঙ্গে কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু রক্তের সম্পর্কটাই কি সবচেয়ে বড়? আই এম সরি স্যার, আগে তো বলেননি যে সদানন্দ আপনার কে হয়। সদানন্দ একজন অনাথ ছেলে, আজ থেকে 18 বছর আগে। একটা 5-5 দেখি। এই যে শুনছ, এই টাকাটা রেখে দাও, বৃষ্টি খেও। আপনার টাকা আমি নিতে যাবো কেন? আপনি রেখে দিন। তোমার নাম কি? আমার নাম সদানন্দ বোস। থাকো কোথায়? ওই দোকানটার সামনে। হ্যাঁ বাবু, আমার দোকানের সামনে থাকে, ওর মারা গেছে। জানেন বাবু, সারাদিন উপোস করে থাকে, তবু হাত পেতে কার কাছে একটি পয়সা দিতে চায় না। আমি যদি তোমাকে দিয়ে কিছু কাজ করাই, তুমি আমার কাছে থাকবে? বেঁচে যাবে ছেলেটা, বেঁচে যাবে। আপনি নিয়ে যান বাবু, শুধু শুধু আপনি ওকে একটু ভালোবাসবেন। আমি তোমায় খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। সেদিন যে ভালোবাসা দিয়ে বড় বাবু আমাকে বুকে টেনে নিয়েছিলেন। এই হতভাগা, চোখের জল মুছে ফেলে আমার সঙ্গে খেতে বস, আবার চোখের জল ফেলে খেতে বস। আশীর্বাদ করো মা, আমি যেন সারা জীবন আমার ভাইদের সুখী করতে পারি। অনেক পুণ্য করে এরকম ভাই বোন পেয়েছি, সবাইয়ের মধ্যে কত মিল, কত ভালোবাসা। এরকম ভাই বোন কজন পায়? আমার ছেলে মেয়েদের দেখবে তো বাবা। তুই আমার আমার কথা দে, কথা দে।
আমি প্রতিজ্ঞা করছি মা, কোনদিন আমি সন্তান হতে দেব না। আজ থেকে এরাই আমার সন্তান, এরাই আমার সবকিছু, এরাই সবকিছু। ভগবান কাছে প্রার্থনা করি আমি পরের জন্মে আমি যেন তোর মতন সন্তান পাই। সন্তান হয়নি তো কি হয়েছে তা নিয়ে কি আমি কখনো তোমার কাছে অভিযোগ করেছি? তাছাড়া তুমি যা করেছো সে তো আমাকে জানিয়েই করেছো। হ্যাঁ, যা কিছু করেছি জানিয়ে করেছি, কিন্তু সেটা তো অন্যায়। কিসের অন্যায়? তোমার সৎ ভাই বোনদের পেয়ে আমি সব দুঃখ ভুলে গেছি। যে আমার ভাতৃপ্রতিম যোগেশ আজ 8 বছর পর বাবু হরপ্রসাদকে পরাজিত করে অল ইন্ডিয়া বেবি ফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বলে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং পদচ্যুত প্রেসিডেন্টকে অনুরোধ করছি তিনি যেন নতুন প্রেসিডেন্টকে গদিটি ছেড়ে দিয়ে তাঁর গলায় মালদান করেন। Congratulations. হরপ্রসাদ বাবু, স্টার বেবি ফুড কোম্পানিতে 3,000 টাকার মাইনের চাকরি যাতে আর করতে না হয় তার জন্য আপনার সঙ্গে আমি হাত মিলিয়েছি। এখন বলুন কি আপনার ইচ্ছে? আমি চাই স্টার বেবি ফুড কোম্পানিকে ধ্বংস করতে। হরপ্রসাদ বাবু আপনাকে সিকিউরিটি রাখার কথা বলেছে? স্যার, উনি লজ্জায় বলতে পারেননি, তাই অ্যাটর্নিকে দিয়ে জানিয়েছেন। ঠিক আছে, সিকিউরিটি রাখার জন্য বাড়িটা আমি মর্টগেজ রাখবো। তাহলে কাগজপত্র রেডি করছি, টাকার অ্যারেঞ্জ আমি করে ফেলছি। বিয়ের দিনটা পাকা করে তবেই যদি আশীর্বাদ করব। কিন্তু কি ব্যাপার বলুন তো, আশীর্বাদের দিনে এত উপহার? আরে এগুলো তো আর আপনাকে দিচ্ছি না, আমার বোনই পাবে। নিন নিন আশীর্বাদটা সেরে ফেলুন। আপনার বোনের আশীর্বাদের দিনে শুধু একটাই আশীর্বাদ করতে চাই, ও যেন আমার ভাইকে বিয়ে করে সুখী হয়। হ্যালো, কি বললেন? সব ডিস্ট্রয় হয়ে গেছে। বড়বাবু, কি হয়েছে বড়বাবু? বড়বাবু, আপনি কথা বলছেন কেন? বড়বাবু, বড়বাবু কি হয়েছে? আপনি কথা বলছেন কেন? পৃথিবীতে কি অ্যাক্সিডেন্ট হয় না? শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় না? আপনি একটা বোকা। দেখুন, কিছুদিনের জন্য আমার সঙ্গে আপনার যে আদৌ পরিচয় ছিল এটা ভুলে যান, বা যান এখান থেকে। যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আপনার মনের ইচ্ছেটা আপনি পূর্ণ করে নিয়েছেন। মনের ইচ্ছেটা এখনো পূর্ণ হয়নি ব্যানার্জি বাবু, যোগেশ বাবুকে এখনো অনেক কষ্ট সহ্য করতে হবে। সবে তো আঘাত দিয়ে কাটা ঘাটা তৈরি করেছি, মনের ছিটেটা এখনো লাগাইনি। হ্যালো, আমি শান্তনু বলছি। শান্তনু, তুমি আমার দেয়া উপহার ফিরিয়ে দিলে কেন? বিয়েটাই যদি না হয় উপহার দেখে কি হবে? কি বললে, বিয়ে হবে না? কি করব বলুন, আমার ভাই যদিকে পছন্দ করছে না। আই এম সরি। আমি আপনাদের মিথ্যে বলতে পারবো না। আমি জানি আপনারা সবাই আমার কোম্পানির লক্ষ লক্ষ টাকা শেয়ার কিনেছেন। আমার শুধু একটাই অনুরোধ, আমাকে 6 মাস সময় দিন। ঠিক আছে, আপনার কথা আমরা রাখতে পারি, কিন্তু একটা কন্ডিশন, গ্যারান্টি পেপারে আপনার দুই ভাইয়ের সই চাই। পেপারটা দিন, সাইন করে নিয়ে আসছি। সুরেশ, এই গ্যারান্টি পেপারটা সই করে দে। আমাদের দিয়ে সই করালে তোমার কি কোনো সমাধান হবে? এসব কি বলছিস তুই? তোমাকে না জানিয়ে আমরা একটা নতুন ব্যবসা শুরু করেছি, আর ফ্যাক্টরি থেকে যে টাকাটা লাভ হয়েছে সেটা ওই ব্যবসাতেই ঢেলেছি। আর তাছাড়া তোমাকে যদি আমরা টাকা ধার দিই আর তুমি যদি সময় মতো সে টাকা শোধ করতে না পারো, তাহলে আমাদের কি হবে একবার তুমি ভেবে দেখেছো? রমেশ, এসব 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 তুমি কি বলছো? মেজবাবু, বড়বাবুর এই বিপদের সময় তো নিজের স্বার্থের কথা ভাবছো। তাড়াতাড়ি তাড়াতাড়ি সই করে দাও।
কিছু মনে করো না দাদা, পারলে নিজের সব সম্পত্তি বেঁচে দিয়ে নিজের দিনাশোধ করো। ভালো করে শুনে রাখো, আমরা কোনো সাহায্য করতে পারবো না। কি উল্টো পাল্টা কথা বলছো? বড় বাবু সই করতে বলছো, সই করে দাও। সদানন্দ, আমার সইয়ের কোনো প্রয়োজন নেই। বড় বাবু, ওই সই করলে হবে না? না রে, তুই তো উপযুক্ত নস। আমি উপযুক্ত নই? কেন আমি উপযুক্ত হলাম না? কেন আমি পড়াশোনা শিখলাম না? বড় বাবু, বড়বাবুর জন্য যে 200 টাকার মানত করেছিলে সেটা আমি জোগাড় করেছি। নাও ধরো, আমার কাছে আর 300 টাকা আছে, দরকার লাগলে নিতে পারো। তুমি মানুষ না দেবতা? না বড়বতি, না, তুমি আর বড়বাবু আমার কাছে দেবতা। তোমাদের সেবা করতে পারলেই জানবো আমি আমি দেবতার পুজো করেছি। কি আমার জিনিসপত্র তুমি এভাবে ফেলে দিচ্ছ? এই হারামজাদা, বল জ্যোতির গয়না কোথায় লুকিয়ে রেখেছিস? বল। গয়না? ন্যাকা, এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। কোথায় বিক্রি করেছিস বল? মুখ সামলে কথা বলবে। আমি এটাকে নিজের বাড়ি মনে করি, তোমাদের সবাইকে আমি আপন মনে করি, সেই বাড়ি থেকে আমি চুরি করবো? তাহলে গয়নাটা কোথায় গেল? তুই সারা বাড়িতে কে চুরি করবে? চুপ করো ছোড়দা, গয়নাটা আমার গেছে, আমি বুঝবো। তোমার দালালি করতে কে বলেছে? জ্যোতি, এই শুনেছেন টাকার, তুমি এর বিচার করো। ওরা আমার নয় মিথ্যে বদনাম দিচ্ছে, বলছে আমি নাকি গয়না চুরি করে বিক্রি করেছি। তোর পকেটে এত টাকা এলো কোথ থেকে? না, মানে আমি জিজ্ঞেস করছি এত টাকা পেলি কোথ থেকে? বড় বাবু, তুমি জিজ্ঞেস করছো আমাকে? কি না করেছি তোর জন্যে? তার বিনিময়ে সকলের কাছে আমাকে ছোট করলি, হতভাগা। না, এ বাড়িতে আমি কিছুতেই থাকবো না, কিছুতেই না। না, তুমি যেতে পারবে না। কোন অধিকার নিয়ে আমি বাড়িতে থাকবো ম্যাম সাহেব? কোন অধিকার নিয়ে? আমার ভালোবাসার অধিকার নিয়ে তুমি এ বাড়িতে থাকবে। ভালোবাসার অধিকার? বেশ বেশ, যদি তাই হয় তবে যেদিন দেখবো তুমি বড় বাবু আর বড় বৌদিকে সুখী করতে পেরেছ, আমি আমি সেই দিন তোমার কাছে ফিরে আসবো। সেদিন তোমার কাছে ফিরে আসবো, তোমার তোর ভালোবাসার অধিকার নিয়ে সেদিন ফিরে আসবো। সেদিন যোগেশের বাড়িতে দেখেছি না? হ্যাঁ, ঠিকই দেখেছেন। তোমাকে আমার সাথে থানায় যেতে হবে, এত বড় ঘটনা ঘটে গেল, এটা এফআইআর করা দরকার। এসো আমার সঙ্গে। যোগেশের বাড়িতে তোমাকে দেখি আমার মনে হয়েছিল তুমি খুব সহজ সরল ভালো ছেলে, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। বলো কি পেলে তুমি সুখী হবে? সুখী হতাম সেদিন যদি আপনি বড়বাবুর গাড়িটা না নিয়ে চলে আসতেন। আপনার তো এত ঐশ্বর্য, এত টাকা, পারলেন না? পারলেন না একজন সৎ মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে আসতে? যে মানুষটা সৎ ভাইদের জন্য আত্মত্যাগ করে নিজেকে বিসর্জন দিয়েছে, জানেন? জানেন সে সৎ ভাইরা দাদার অসুস্থতা যেন এক পড়া ওষুধ তার মুখের সামনে তুলে দেয়নি। আপনারা আপনারা সবাই বেইমান, সবাই বেইমান আপনারা। সদানন্দ,
তুমি ভুল করছো সদানন্দ, সবাই বেঈমান হয় না। সেদিন যদি গাড়িটা না নিয়ে আসতাম তাহলে যোগেশের অত শখের গাড়িটা অন্য একটা পাওনাদারের হাতে চলে যেত। যোগেশের গাড়িটা একদিন তাকে ফিরিয়ে দেবো বলেই ওটা নিয়ে এসে আমার কাছে অনেক যত্ন করে রেখেছি। তোমাকে আমার বিশেষ প্রয়োজন। বলুন কি প্রয়োজন? ভেতরের ঘরে এসো, সব বলছি। বলার কোনো প্রয়োজন নেই, আমার সমস্ত প্ল্যান তোমরা আপসেট করে দিয়েছো। অপারেশনটা আমার একা করতে যাওয়াটা ভুল হয়েছে। ভুলের খেসারত তো আমাকে দিতে হচ্ছে, আজ থেকে আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না। স্যার আমার টাকাটা, আমি তো আপনার জন্য স্টার বেবি ফুড কোম্পানির চাকরিটা পর্যন্ত ছেড়েছি, এখন যদি এভাবে। একটা পয়সা তোমরা আমার কাছ থেকে পাবে না। গো অন, গেট লস্ট, গেট আউট। ব্যবসার জগতেই আমার প্রথম পরাজয় হলো। বলতে বাধ্য হচ্ছি, দাদা নিজের দোষে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি বিক্রি করেছিল, তাতে তো আমাদেরও ভাব ছিল, তা থেকে দাদা আমাদের বঞ্চিত করেনি। আমিও বলতে বাধ্য হচ্ছি, তোমরা কানা করে রোজগার করে দাদার হাতে তুলে দাওনি, উল্টো দাদার থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ফ্যাক্টরি বানিয়েছো, আর তার লাভের টাকাগুলো সিন্ধুকে তুলে রেখেছো, আর তারপরে সম্পত্তির ভাগ চাইছো। যদি বড় বড় কথা বলবে না, দাদা সর্বশান্ত হয়ে যাবার পরে সংসারটা কার টাকায় চলেছে? আমাদের টাকায়। এই যে দাদা দুবেলা দুটো খাচ্ছে, কোনদিন খবর নিয়েছো টাকাটা কোথ থেকে আসছে? দাদা আমাদের কর্তব্য আমরা ঠিকই করছি, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, আমাদের সুখটাকে তুমি কেড়ে নেবার চেষ্টা করো না। তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না, শুধু একটাই অধিকার কেড়ে নিতে চাই, তোমাদের দুজনের ভেতর কেউ আমার চিতায় আগুন দেবে না। সে অধিকার আমাদের থাকবে কেন? চিতায় আগুন দেবার অধিকার তো একমাত্র সন্তানের। কিন্তু আফসোস হয় জানি না কোন পাপে বৌদির সন্তান হল না। বড় সাহেব, আপনার এই ঘড়িটা। এই ঘড়িটা আপনি কোত্থেকে পেলেন? এটা তো আমি সদানন্দকে উপহার দিয়েছিলাম। আগে কদিন আগে সদানন্দ এই ঘড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল, আমি প্রথমে টাকাটা দিতে চাইনি, তখন আমায় বলল বড় সাহেবের কাছে একটা কানা কুড়িও কিছু নেই, যদি তার দুঃসময় টাকাটা কাজে লাগে। তাই কদিন আগে দোকানে এসে বন্ধকে টাকাটা ফেরত দিয়ে বলল তুমি বড় সাহেবকে ঘড়িটা ফেরত দিয়ে এসো। সদানন্দ এখন কোথায় আছে বলতে পারেন? তা তো বলতে পারবো না বড় সাহেব। আচ্ছা আমি তাহলে চলি। এখন আমার মনে হচ্ছে ঘড়িটা বিক্রি করেও আমাকে মানত করার টাকাটা দিয়েছিল। সাবিত্রী, যে দেবতাকে আমার ফুল দিয়ে পুজো করার কথা তাকে আমি অপবিত্র ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছি। ফিরিয়ে দাও সাবিত্রী, আমার সদানন্দকে ফিরিয়ে দাও। দাদা কালকে লরি নিয়ে আমার লোক আসবে, পারলে ফার্নিচার গুলো বাকি জিনিসগুলো পাঠিয়ে দেবে। ফার্নিচার কেন, এবারে থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ আমি মেজে বৌদির গয়নাগুলো সার্চ করছি। বাড়ির কুকুরগুলোকে চেন দিয়ে বেঁধে রাখলে তবেই তারা জব্দ থাকে। আমার দাদা সেই কুকুরগুলোকে খুলে রেখে লাই দিয়েছে বলেই আজ তারা তো ঘেউ ঘেউ করছে। কি মেজ বৌদি, তুমি নাকি বড় বংশের মেয়ে? আমি না একটা সামান্য চাকরি করে বংশ মর্যাদা নষ্ট করেছি, কিন্তু তুমি আমার হাতটা চুরি করে বাপ চোদ্দ পুরুষের মুখে চুনকালি ছিটিয়ে দিলে কেন? দাদা এক্ষুনি পুলিশকে কোথায় অ্যারেস্ট করে দাও। না জ্যোতি, ক্ষমা করে দে, ক্ষমার চেয়ে বড় জিনিস পৃথিবীতে আর কিচ্ছু নেই। রমেশ, সুরেশ, আমি থাকতে কোনোদিন কোনোদিন তোদের অসম্মান হবে না। আশীর্বাদ করছি, সুখে থাক, ভালো থাক, সুখে থাক।
বড়বাবুর অফিসের কর্মচারী ব্যানার্জি বাবু বড়বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছেন? হ্যাঁ, কিন্তু আসল নাটের গুরু হচ্ছে হরপ্রসাদ। শুধু তাই নয়, সেদিন আমাকে হত্যা করার যে চেষ্টা হয়েছিল সেটা ওই হরপ্রসাদের চক্রান্ত। এইসব খবর আপনি কোথায় পেলেন? ব্যানার্জি একদিন আমার কাছে এসেছিল, পাপের শাস্তি পেয়ে তার একমাত্র ছেলে মোটর অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখন সে অনুতপ্ত। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি সদানন্দ, জেনে রেখো, ওই হরপ্রসাদকে একদিন আমি পিঁপড়ের মতো টিপে মেরে ফেলবো। কোন মানের অজুহাত তুমি দেখিও না মেজদা, তোমার চোখে মুখে আমি অপরাধের ছায়া দেখতে পাচ্ছি, আর এটাও বুঝতে পারছি যে তোমার সম্মতি ছাড়া মেজে ও দিয়ে কাজ করতে পারে না। চিন্তাই কর, ওকে আমার দাদা তুলে দিন, পিটে রাত করো। স্নাচারটাকে লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যান, আর এই ছুরিটা, এতে ফিঙ্গার প্রিন্ট আছে। আমি একটু বাদে টাকার মেয়েটিকে নিয়ে থানায় আসছি, এফআইআর করবো। নিয়ে যান। কে বললে তুমি অসহায়? তোমার এই নতুন বেবি ফুডের ফর্মুলা দিয়ে আবার গড়ে তুলতে হবে স্টার বেবি ফুড কোম্পানি, আর আমি তোমার সাহায্য করবো। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করার পর আমার তৈরি বেবি ফুডের চাহিদা যদি বাজারে না হয় তাহলে তো তোমার সব টাকা লস হয়ে যাবে। না না সোমনাথ দা, এ অনুরোধ তুমি আমায় করো না। আমার অনুরোধ তুমি ফিরিয়ে দিতে পারো, কিন্তু সদানন্দর অনুরোধ কি তুমি ফিরিয়ে দিতে পারবে? সদানন্দ, সদানন্দ কোথায় আছে আপনি জানেন? জানি, সদানন্দ আমার প্রাণ বাঁচিয়েছে, আছে আমারই বাড়িতে। সারাদিন তোমাদের মঙ্গল কামনায় টুকরে টুকরে কাঁদে আর বলে, হে ভগবান, বড়বাবু আর বড় বৌতি মঙ্গল করো ভগবান। নিয়ে চলো সোমনাথ দা, আমার সেই পবিত্র দেবতার কাছে নিয়ে চলো। নিয়ে যাবো বলেই তো ঈশ্বর ঘটনাচক্রে তোমার বোনের সঙ্গে আমার যোগাযোগ ঘটিয়ে দিয়েছেন। যদি সত্যি ঈশ্বর মঙ্গলের জন্য আপনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে থাকেন, তাহলে ঈশ্বর যেন এটাও করেন যে মানুষটা ভাইদের বিশ্বাসঘাতকতার জন্য সারাদিন অনাহারে থেকে একটা রুটি কেক ক্ষীরের জ্বালায় দিনের পর দিন ছটফট করে মরেছে, ঠিক সেইভাবে আমার ভাইরাও যেন দিনের পর দিন ক্ষীরের জ্বালায় ছটফট করে জলে পড়ে মরে। অমন করে ওদের অভিশাপ দিস না, বরং ঈশ্বরকে বল ওরা যেন সুখী হয়। কত বাবা, বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম বলে এমনি করে অভিমান করে চলে গেলি? একবারও বুঝতে পারলি না এটা আমার অন্তরের কথা নয়? বল বল, আমাকে ছেড়ে কোনোদিন যাবি না? বল বল, যাবি না? আমি আমি কখনো তোমাকে ছেড়ে যাবো না বড়বাবু, কখনো যাবো না।
আপনার চ্যালেঞ্জকে আমি সাকসেস করব। জীবনে সুখে পথে আসে বহু বাধা, মানুষ হারায় থাকে মন মর্যাদা। জীবনে সুখের পথে আসে বহু বাধা, মানুষ হারায় থাকে মন মর্যাদা। জীবনে সুখের পথে আসে বহু বাধা। আপনি কি বলছেন সোমনাথ দা? ঠিকই বলছি, বুদ্ধি তোমার, মেহনত তোমার, আর লাভের ভাগিদার হব আমি। নাও নাও, আজ থেকে চেয়ারটাও তোমার, আর কোম্পানির সম্পূর্ণ মালিকানা স্বত্ব তোমার। তবে হ্যাঁ, কোম্পানির প্রফিট থেকে একটা মোটা অঙ্কের টাকা আমাকে দিতে হবে, সেটা আমি একটা বিশেষ সৎ কাজে ব্যয় করব। আপনি কি আপনার ভালোবাসা থেকে আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন? না যোগেশ, ভালোবাসা দিয়ে তোমাকে আমি আরো কাছে টানতে চাই। আপনাকে যতই দেখছি ততই মনে হচ্ছে পৃথিবীতে কিছু সৎ মানুষ আছে বলেই মানুষ আজও বেঁচে আছে। আর গর্ব হচ্ছে এই ভেবে আপনার চ্যালেঞ্জকে আমি সাকসেস করেছি। চ্যালেঞ্জ আমার এখনো শেষ হয়নি যোগেশ, চ্যালেঞ্জ তো আমার আজ থেকে সবে শুরু। পাটা বাদ দেওয়া ছাড়া কোন উপায় ছিল না মেন? না না সুরেশ, আমাকে এইভাবে বাঁচতে বলিস না, আমাকে এইভাবে বাঁচতে বলিস না সুরেশ, আমি এইভাবে বাঁচতে পারবো না সুরেশ। সরি মিস্টার পরমজিত, আরে ইসান জন তো 3 crore rupees মালদা অর্ডার লাইলা হ্যায়, জেকার হুর মে তো আটা অর্ডার লে আতা, মাই মুশকিল বিচ পে জাওগা। নি হোয়ে ফির ভি মে কোশিশ করুঙ্গা কে তো আড্ডা ভি অর্ডার লা সকা। চঙ্গা জি, সত্যি কাল। হ্যাঁ জি, ওহে হ্যাঁ, এ এ লিজে, ইধার 1 lakh rupees আছে, 7 days বিফোর ডেলিভারি you will get full payment, okay? এতগুলো টাকা দিচ্ছেন, একটা রিসিটে সই করাবেন না? আমরা মুখের কথাকে বিশ্বাস করি, লেকিন হ্যাঁ, কাপড়ের কোয়ালিটি যেন ভালো হয়। নিশ্চয়ই কোয়ালিটি ভালো দিলেই তো ভবিষ্যতে আপনাদের কাছ থেকে ভালো ব্যবসা পেতে পারি। অনেক ধন্যবাদ, চলি। হ্যাঁ, সব অন্যায় আমি করেছি, শুধু টাকার প্রলোভনে। আর সেইভাবে আমার একমাত্র পুত্র মারা যায় অ্যাক্সিডেন্টে। এখন বলুন তো
বলুন না, আমি আমি কি দিয়ে বাঁচব বলুন না, বলুন। প্রতিশোধ, প্রতিশোধ নিয়ে বাঁচবেন। যেমন ভাবে আমার দাদার ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে হরপ্রসাদ বাবুর ফ্যাক্টরিতে আগুন লাগাতে হবে আপনাকে। ঠিক বলেছে, আমাকে প্রতিশোধ দিতে হবে। প্রতিশোধ, প্রতিশোধ। হ্যালো, আমি হরপ্রসাদ বলছি। আমি খবর পেয়েছি আপনি নাকি নিলামে প্রসাদের মতন একটা বাড়ি কিনছেন। আপনি ঠিকই শুনেছেন, আমি ওই বাড়িটা কিনতে চাই। আপনি কিনতে চান, কিন্তু আমি তো বিক্রি করতে চাই না। আমি অনেক টাকা দাম দিব। যত টাকাই দিন আমি বিক্রি করব না। 70 লাখ। আপনি আপনি কে কথা বলছেন বলুন তো? 80 লাখ। মানে আমি জানতে চাইছি ওই বাড়িটা এমন কি আছে যার জন্য আপনি 90 লাখ। না না, আপনার যখন এত জেদ আমি আপনার মনে কষ্ট দেব না। কিন্তু একটা কথা আমি জানতে চাইছি, আপনি আমার সঙ্গে মজা করছেন না তো? আমি আপনার সঙ্গে মজা করব এটা আপনি ভাবলেন কি করে? ঠিক আছে ঠিক আছে, আপনি চলে আসুন, আমি কাগজপত্র রেডি করে রাখছি। কাগজ আমি রেডি করে রেখেছি, আপনি শুধু সই করে দেবেন। আমার লোক 90 লাখ রুপিয়া নিয়ে দাঁড়িয়ে আছে, শুধু আপনার দরজা খোলার অপেক্ষায়। গুড মর্নিং। এক হাতে আপনার এগ্রিমেন্ট আর এক হাতে আপনার 90 লক্ষ টাকা। একটা কথা জিজ্ঞেস করি, জমির দামটা আকাশে তুলতে চান? না, আমরা কোনো এক ব্যক্তিকে আকাশ থেকে জমিতে নামাতে চাই। ও, জমিটা জেদ করে কিনছেন বুঝি? বুঝতে পেরেছি, দিন দিন পড়ে নিন। হ্যাঁ সব ঠিক আছে, সই করে দিচ্ছি। টাকাগুলো গুনে নিন। গুনবার কোনো দরকার হবে না, এই নিন আপনার কপি। And enjoy yourself. হ্যালো, হরপ্রসাদ বলছি। হরপ্রসাদ বাবু, আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে সমস্ত বেবি ফুড ধ্বংস হয়ে গেছে। কি আগুন? ফ্যাক্টরি না সামলে আপনি বাড়ির দিকে ছুটে যান। আমি খবর পেয়েছি যে টাকাগুলো আপনি লকারে না তুলে এখানে ছুটে এসেছেন। সে টাকাগুলো আপনার আত্মসাৎ হতে চলেছে। আমি তোমায় শেষ করে দেব। হরপ্রসাদ বাবু, আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার 2 মাস আয়ু। আমি শেষ হয়ে যাবার আগে আপনাকে শেষ করে দিতে চাই। প্রসাদ বাবু, এতদিন আপনি আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছেন, আজ আপনাকে আমি জ্যান্ত জ্বালিয়ে মারব। এ কি চেহারা হয়েছে আপনার? আমার আমার চেহারা দেখে আপনার করুণা হচ্ছে। আমার
আমাদের করুণার দৃষ্টিতে তাকাবেন না। আমি 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 আপনাকে সবকিছু ছিনিয়ে নিয়ে আপনাকে আপনাকে সর্বশান্ত করে দিয়েছি, তাই প্রায়শ্চিত করার জন্য এই টাকাগুলো এই টাকাগুলো আপনাকে ফেরত দিয়ে আপনার ঋণ শোধ করতে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আপনার আমার পায়ে হাত রেখে করে যেতে চাই। শান্তি আমার অনেক শান্তি। সরি রমেশ বাবু, মাইসোর ক্লথ মিলে অর্ডার সাপ্লাই দিতে পারেনি বলে বাজারে আপনাদের গুডউইল নষ্ট হয়ে গেছে, তাই আপনাকে দেওয়া 2 কোটি টাকার অর্ডার আমি রিজেক্ট করতে বাধ্য হচ্ছি। কি বলছেন স্যার, আপনার কথার উপর নির্ভর করে ফ্যাক্টরি মর্টগেজ দিয়ে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা ধার করেছি, এখন অর্ডার রিজেক্ট করলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ভেবে দেখেছেন কি? আমি সব বুঝতে পারছি, কিন্তু আমার কিছু করার নেই স্যার। অর্ডারটা রিজেক্ট করে দিলে আমরা একদম পথে বসে যাবো। আমি কি করতে পারি? একটু ভেবে দেখুন স্যার, আপনি আমাদের এভাবে বিপদে ফেলবেন না। ডিসটার্ব করবেন না, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, প্লিজ প্লিজ আপনারা এখান থেকে যান। আমাদের সঙ্গে বেইমানি করে যে পাপ আপনি করলেন তার শাস্তি আপনাকে একদিন না একদিন পেতেই হবে। এমনও তো হতে পারে, আপনারা অনেক পাপ করেছিলেন, তাই তার সাজাটা আমার হাত থেকে নিয়ে গেলেন। এই দেখো যে দাদা সর্বস্ব ছিনিয়ে নিয়ে আমরা তাকে পথে বসিয়েছিলাম, সেই দাদা আজ সারা ভারতবর্ষের চোখে মহাপুরুষ, আর আমরা আমরা সর্বস্ব হারিয়ে সবার চোখে আজ কাপুরুষ। না, সব দোষ আমার, আমি দাদাকে সিগারেট খাওয়ানি একদিন অপমান করেছিলাম, আমি দাদাকে দাদার দুঃসময় আমার জন্মদিন পালন করতে বলেছিলাম, আর আমার পরামর্শে তোমরা বর্দাকে ছেড়ে চলে গিয়েছিলে। আমার তোমাদের কাছে শুধু একটাই মিনতি, যে সংসারটা আমি ভেঙে দিয়েছিলাম সেটা তোমরা আবার জোড়া দাও, কিন্তু কিন্তু কোনো স্বার্থের বিনিময় নয়, অর্থের বিনিময় নয়, চেষ্টা করো তোমরা দাদার কাছ থেকে যা কিছু নিয়েছিলে সব যেন ফিরিয়ে দিতে পারো। ক্রিপল সিং এর যে অর্ডারটা আমরা পেয়েছি সেটা সাপ্লাই করে যদি আমরা আমাদের এই ফ্যাক্টরিটাকে বাঁচাতে পারি তাহলে বর্দা আর বড় বৌদিকে সব কিছু ফেরত দিয়ে শুধু বলবো বর্দা তোমার কাছে আমরা আশ্রয় চাই না, চাই শুধু একটু একটু স্নেহ, একটু মমতা, একটু ভালোবাসা, আর কিছু চাই না বর্দা, আর কিছু চাই না তোমার কাছে, আর কিছু চাই না। সাবিত্রী, হরপ্রসাদ বাবুর এই মর্মান্তিক মৃত্যু আমি ভাবতেই পারছি না। মর্মান্তিক মৃত্যু তাদেরই হয় যারা নির্মম ভাবে মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। আজ আসল সত্যটা জেনে রাখো, হরপ্রসাদ বাবু অল ইন্ডিয়া বেবিফুড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থাকাকালীন লক্ষ লক্ষ টাকা চুরি করেছিলেন। তুমি প্রেসিডেন্ট হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যে তার ওই লক্ষ লক্ষ টাকা জালিয়াতি একদিন তোমার কাছে ঠিক ধরা পড়ে যাবে, আর এটাও বুঝেছিলেন যে ভারতবর্ষের সমস্ত ব্যবসায়ীর কাছে চোর প্রতিপন্ন হয়ে
একদিনই ব্যবসার জগৎ থেকে চিরকালের মতো তাকে বিদায় নিতে হবে। তার বাঁচার একটাই পথ ছিল, তোমাকে শেষ করে দেওয়া। তাই তোমারই কোম্পানির মিস্টার ব্যানার্জিকে দিয়ে তোমার কারখানায় আগুন লাগিয়েছিলেন, আর পথের কাঁটা ভেবে আমাকেও খুন করার চেষ্টা করেছিলেন। আমার অজান্তে এত ঘটনা ঘটে গেছে, অথচ আমি জানতে পারিনি। যোগেশ, বুঝতে না পারার জন্য তোমাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক দুঃখ সইতে হয়েছে। তাই তো আজ সব দুঃখ শেষ করতে তোমাদের সবাইকে একবার এখনই আমার সঙ্গে যেতে হবে। শুধু যাবার সময় সদানন্দকে অফিস থেকে তুলে নিতে হবে। কিন্তু আমরা সবাই মিলে কোথায় যাব? এ প্রশ্নের জবাব এক্ষুনি আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। স্যার, স্যার, আমাকে বাঁচান স্যার, প্লিজ স্যার, 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 আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান স্যার। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, কালকের মধ্যে টাকা না দিতে পারলে ওরা যে আমাদের ফ্যাক্টরিটা নিয়ে নেবে স্যার। বিশ্বাস করুন, আমাদের কাছে একটাও পয়সা নেই স্যার। আমরা অনাহারে দিন কাটাচ্ছি স্যার। আপনি আমাদের বাঁচান স্যার, আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের। আমি সেই সদানন্দ, কৃপাল সিং সেজে অর্ডারটা আমি তোমাকে দিয়েছিলাম। ভালোই করেছ, উপযুক্ত শাস্তি তুমি দিয়েছ। আমি চলি, আর আমি তোমায় বিরক্ত করতে আসবো না, আর আসবো না। আমি চলি, তুমি আমার কথা বলবার চেষ্টা করো, নিজের জীবনটা এইভাবে শেষ করে দিও না। মেজদা, তোমাকে যে শাস্তি আমি দিয়েছি সেটা সেটা আমি আমার মন থেকে দিইনি। বিশ্বাস করো, তোমার যাতে অনুশোচনা হয় সেই জন্য দিয়েছি। আর এও শুনে রাখো, তোমার এই বিপদের দিনে পাশে গিয়ে দাঁড়াবো আমি। আমি আমি জ্যোতিকে জ্যোতিকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছি। বড়দা বড় বৌদিকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমি আমার এই পাপ মুখ দেখাতে চাই না। বড়দাকে আমি আমার এই পাপ মুখ দেখাতে চাই না। না না, আমি আমার পাপ মুখ বড়দাকে দেখাতে পারবো না। আমি তোমাদের সবাইকে অনেক কষ্ট দিয়েছি, অনেক। রমেশ, তোর এ কি হাল হয়েছে? দাদা, 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 তুমি একবার নিজের চোখে দেখো দাদা, তোমাকে কষ্ট দেবার জন্য আমাদের কি হাল হয়েছে দাদা। তুমি আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের ক্ষমা করে দাও। রিনা, সুরেশ, এরা সব কোথায়? আমি জানি ওরা কোথায় আছে। সদানন্দ, আমি এখনই ওদের কাছে যেতে চাই। সুরেশ, রিনা, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিস? কোন মুখে তোমার দিকে তাকাবো দাদা, কোন মুখে তাকাবো? আমি মেজদা মেজ বৌদি, তোমার ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে শোষণ করেছি,
বেঈমানি করেছি, তাই তো এই পাপের মুখটা লুকিয়ে রাখতে চাই। দাদা, আজ আমি বুঝতে পারছি সব দোষ আমার, কিন্তু এটাও বুঝতে পারছি আপনি আপনি ভালোবেসে আমাদের আবার কাছে নিতে চাইছেন। কিন্তু দাদা, আমার একটা অনুরোধ, আমাদের আমাদের আরো অনেক কষ্ট বেঁধে দিন, আরো আরো দুঃখ বেঁধে দিন। চুপ করো, চুপ করো। হাতের গয়নাগুলো বিক্রি করে ছেঁড়া শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে আছে, তোমার লজ্জা খায় না? রমেশ, মেজ বউ কি শুধু শাঁখা পরিয়ে রেখেছিস? আর এটা আমার চোখের সামনে দেখতে হলো? কি পেলাম? কি পেলাম তোদের কাছে? শুধু তো একটু ভালোবাসা চেয়েছিলাম, একটু একটু। কার কাছে ভালোবাসা চাইছো দাদা? একটা অপরাধীর কাছে। তবে হ্যাঁ, আজ শুধু একটাই জিনিস চাইব, এ বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে মায়ের সমান বৌদি আর আর দেবতুল্য দাদার কাছে শুধু একটাই ভিক্ষে, ক্ষমা, ক্ষমা, শুধু ক্ষমা। আমাদের ক্ষমা করে দাও দাদা, আমাদের সবাইকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা তখনই করব যখন দেখব মায়ের সমান বৌদির কাছে সন্তানরা ভিড়ে এসেছে। ক্ষমা করো বৌদি, ক্ষমা করো, ক্ষমা করো। সোমনাথ দা, তুমি হঠাৎ আমার নিলাম হয়ে যাওয়া বাড়িটার সামনে নিয়ে এলে। একদিন তোমায় বলেছিলাম না, তোমার লাভের অংশ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে একটা সস কাজে ব্যয় করব। এই নিলাম হওয়া বাড়িটা তোমাকে ফিরিয়ে দিয়ে সেই সৎ কাজটা আমি শেষ করলাম। তবে আসল কৃতিত্ব কিন্তু সদানন্দের, যে তোমাদের মান মর্যাদা সব ফিরিয়ে দিয়েছে। না না, কৃতিত্ব আমার নয়, কৃতিত্ব কৃষ্ণ বদ্যার ভালোবাসার। কৃষিত বড়মুদি ত্যাগ শিকার। আজকে আজকে আমার আনন্দ হচ্ছে এই ভেবে যে একটা অনাথ ছেলেকে স্বীকৃতি দিয়ে তোমরা তোমরা আমাকে তোমাদের সংসারের একজন করে নিয়েছ। শুধু এই সংসারের একজন নয়, আজ থেকে এই সংসারে সকলের কাছে প্রিয়জন করবার জন্য জ্যোতিকে তোর হাতে তুলে দিলাম। কই গো, এদের প্রাণ ভরে আশীর্বাদ করো। না 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 না, আশীর্বাদ করার আগে একটা শর্ত আছে। এ বাড়ির জামাই হয়ে বউকে নিয়ে পালালে চলবে না, সারা জীবন ঘর জামাই থেকে আমাদের সকলের ভালো বন্ধু দেখতে হবে। তোরা সুখী হ, আরো সুখী হ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।